শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনে প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন যমুনা গ্রুপের মার্কেটিং সেলস অ্যান্ড অপারেশনের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়েই আপনাদের সঙ্গে আছি আমি জুলিয়া ইসলাম শিশির। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে আলম ভাই, অনেক ভালো লাগছে আবারও আপনার সাথে বসতে পেরে। আসলে একটা অনির্বাচিত কারণে আমরা কিন্তু গত সপ্তাহে অনুষ্ঠানটা সম্প্রচার করতে পারিনি। তো আমরা কথা বলছিলাম যে আমাদের দেশের যে নগর পরিকল্পনা বিষয়টা, যে আমাদের ঢাকা শহর কিংবা চট্টগ্রাম শহর কিংবা অন্যান্য বিভাগীয় শহরে গেলে যেটা দেখা যায়, নগর পরিকল্পনার একটা ব্যাপক ঘাটতি আমরা পরিলক্ষণ করে থাকি। সেক্ষেত্রে আপনি যেহেতু একজন নগর পরিকল্পনাবিদ, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের দেশে নগর পরিকল্পনার ক্ষেত্রে সরকারকে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আসলে প্রথমত হচ্ছে 14 দিন পরে আমরা আবার ফিরে আসলাম খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে। আমরা স্টুডিও থেকে আসলে ওই সময় আনুষ্ঠানিকভাবে বেরিয়েতেও পারিনি, হঠাৎ করে এনটিভি ভবনে আগুন লেগেছিল ঠিক ওই মুহূর্তে। তো আপনি দেখেন যে এই ঘটনাটা যদি দেখি, আমরা এখানে ফায়ার ব্রিগেড কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এসেছিল, কিন্তু ওই বিল্ডিংয়ে যে ফায়ারের যে সরঞ্জামগুলো ছিল সেগুলো পর্যাপ্ত ব্যবহার করা যায়নি এবং ফায়ার ব্রিগেডের গাড়ি একটি রাস্তা দিয়ে ভিতরে ঢুকতেও পারেনি, সরাসরি প্রধান সড়ক থেকে কাজ করতে হয়েছে, অন্য সাইড থেকে কাজও করতে পারেনি। তো এটি হচ্ছে মূলত আমাদের শহরগুলোর বর্তমান বাস্তব চিত্র। অর্থাৎ আমাদের এই যে শহরগুলো, বিশেষ করে ঢাকা শহর যদি বলি, ঢাকা শহর কিন্তু পরিকল্পিতভাবে শুরু থেকে গড়ে ওঠেনি, যেটি সেদিনও বলছিলাম, যেটা দেখেছিলাম যে বিএসসিসি ভবনটা কিন্তু একটি পরিকল্পিত জায়গায় অবস্থান করছে, সেই ক্ষেত্রে অগ্নি নির্বাপনটা একটু সহজ ছিল। এবং এটি একটি সরকারি ভবন এবং এটি একটি অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এখানে আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যান প্যাসিফিক সোনাগাঁ হোটেল এটার কাছে এবং বাণিজ্যিক মোটামুটি অনেকগুলো প্রাণ অফিসের প্রাণকেন্দ্র বা হেড অফিস এখানে, এবং এই এই ভবনটার পাশে আরও অনেকগুলো সরকারি ভবন আছে। কিন্তু আপনি এই ভবনগুলো যদি দেখেন, যে এটার যে চারিদিকে যে পরিপূর্ণভাবে যে সার্কুলেশন থাকা উচিত, যে ফায়ার ব্রিগেডের গাড়ি বা জীবনমান নিরাপত্তার জন্য অ্যাম্বুলেন্স সহ পর্যাপ্ত গাড়ি এবং যাতে করে যে কোনো ফায়ার সেফটি কাজ করা যায় সেগুলো আছে কি না, তাহলে দেখবেন এই ভবনে যাওয়ার জন্য যে পিছন দিক দিয়ে যে রাস্তাটা আছে সেটিও অনেক সরু। এবং আপনি দেখবেন এই এরিয়াতে এত বড় বড় স্থাপনা এবং ফাইভ স্টার হোটেল আছে, আর আরেকদিকে আছে কাঁচা বাজার এবং এর পিছনে উপস্থিত অনেক বস্তি। তো আসলে ঢাকা শহরের যেটি বর্তমান চিত্র সেটি কিন্তু একদিনের না। আমরা দেখেছি মোগল আমল থেকে আস্তে আস্তে করে ঢাকা শহর বেড়ে উঠে এবং ঢাকা শহরের আজকে যে 595 বর্গ মাইল বা 1528 বর্গ কিলোমিটারের এই যে মেগাসিটি ঢাকা, এই মেগাসিটি ঢাকার সম্প্রসারণ প্রতিটি সময়ে আস্তে আস্তে করে হয়েছে। এবং আপনি শুরুর দিকে অল্প যে শহরে ছিল সেই শহরে মানুষ বসবাস করেছে এবং তারা আস্তে আস্তে নগরায়নকে বাড়িয়েছে, কিন্তু রাজুক বা এর আগে মিনিস্ট্রি অফ ওয়ার্কস ধানমন্ডি করেছে, গুলশান বা বনানী করেছে, আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ করেছে, নিকুঞ্জ 1 & 2 করেছে, এই কয়েকটি হাউজিং ছাড়া বাকি যে সাধারণ মানুষরা যেভাবে বসবাস করছে সেখানে কিন্তু একটি বিল্ডিংয়ের গা ঘেঁষেও আরেকটি বিল্ডিং, এভাবে কিন্তু বেশিরভাগ ভবনগুলো করে উঠেছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় 4তলা বা 6তলা ভবনে অনুমোদন নিয়ে তার চেয়ে বেশি করেছে, অনেক ক্ষেত্রে কোনো পারমিশনই না, কারণ নিয়ম কারণ ইমারত নির্মাণ বিধিমালাতে যে আপনার রাস্তার একটা বাধ্যবাধকতা থাকে, অনেক জায়গায় দেখা যায় সেখানে শুধু হেঁটে যাওয়া ছাড়া কোনোভাবে মানুষ যাওয়া যায়, কিন্তু সেখানেও 6তলা ইমারত গড়ে উঠেছে। আর পরিকল্পিত শহরগুলোর কথা যদি বলি, সেখানেও রাজুক বা সরকারি যে কর্তৃপক্ষগুলো, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, তারপর মিনিস্ট্রি অফ ওয়ার্কস, এরা যে যেমন লালমাটি এটা মিনিস্ট্রি অফ ওয়ার্কস করেছে, মিরপুর স্টেটটা করেছে মিনিস্ট্রি অফ ওয়ার্কস, সরি ন্যাশনাল হাউজিং অথরিটি, তো এই যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বা রাজুক বা গণপূর্ত অধিদপ্তর, এরা যে মন্ত্রণালয়ে যে প্রজেক্টগুলো করছে সেই প্রজেক্টগুলোতে যে প্রারম্ভিক যে লেআউটটা, সেই লেআউটে যে স্কুল কলেজ খেলার মাঠ বা হাসপাতাল বা যে ইউটিলিটি ফ্যাসিলিটি, বাচ্চাদের বেড়ে ওঠার মননের বিকাশের যে জায়গা, সেই জায়গাগুলোকে এক এক সময় দেখা গেছে তার থেকে অনেক কিছু কাটল করা হয়েছে, সেখানে প্লট বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের যে সুস্থভাবে বেঁচে বাঁচা এবং প্রজন্ম থেকে প্রজন্মকে যে তাকে
মুক্ত বুদ্ধি চর্চা এবং তাকে আলো বাতাসের সাথে বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনগুলো আছে, যে আনুষাঙ্গিক যে প্রয়োজনগুলো আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটল করা হয়েছে। এবং এরপর দেখা যাচ্ছে যে বিল্ডিং এর যে ভায়োলেশনগুলো, তারপর সবুজের অভাব, আমরা দেখব যে প্রতিটি বাড়িতে গা ঘেঁষে ঘেঁষে রাজুকেই অনুমোদন দিয়েছে। এবং বৈসাদৃশ্যকরণ, যেমন ধানমন্ডি আবাসিক এলাকায় একসময় খুবই রেস্ট্রিকশন ছিল গুলশানেও বানানিতে বা সরকারি প্রকল্পগুলোতে, যে ছয়তলার বেশি ইমারত করা যাবে না, এবং পুরনো নিয়মে আপনার চারিদিকে সেটব্যাক রেখে আপনার আড়াই ফিট, দেড় ফিট, সাড়ে চার ফিট যেভাবে আছে সেভাবে সেটব্যাক রেখে বিল্ডিংটা করা হয়েছে। কিন্তু হঠাৎ করে ফ্লোর এরিয়া রেশিওর কথা বলে বললো যে না, 50% মতো বা ফ্লোর ফার বা ফ্লোর রেশিও 4, 5, বা 6 এর উপরে হবে না, এরকম একটি ক্যালকুলেশন ধরিয়ে দিয়ে বলা হলো যে ঠিক আছে তুমি আকাশের দিকে উঠতে পারো। তো সেক্ষেত্রে আবার একটা সার্টন 9 তলা বা 10 তলার উপরে এলে সিভিল এভিয়েশনের ছাড়পত্র লাগে, ছাড়পত্র পেয়েও কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন সব 6 তলা মাঝখানে একটি 11 তলা 12 তলা ভবন গড়ে উঠেছে। তো এটি কিন্তু আপনার, আপনি যদি উন্নত শহরগুলোতে যান সেগুলোতে দেখবেন যে আপনার প্রায় যে, যেমন আমরা যদি লন্ডনের যদি তাকাই বা ইউরোপের প্রতিটা শহরে যে ঐতিহ্যকে তারা ধরে রেখেছে, এবং একটি সিমিলারিটি যেখানে আপনার আরবানাইজেশন গড়ে উঠেছে, যেখানে আপনার মানুষের বাণিজ্যিক এলাকা সেখানে বাণিজ্যিক, যেখানে আবাসিক সেখানে আবাসিক, যেখানে দোতলা 3 তলা পর্যন্ত ইমারত, যেখানে ঐতিহ্যের বিল্ডিংগুলো আছে সেগুলোকে তারা ধরে রেখেছে। এই যে ঐতিহ্যের কথা বলছে, যে তারা কিন্তু দেখা যাচ্ছে ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকায়ন করছে, সেখানে ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকায়ন করছে। এবং ওই যে ফায়ার সেফটি বা জীবন মান বা যেগুলো যে নতুন নতুন ইনোভেশনগুলো আসছে সেগুলোকে তারা ইমপ্লিমেন্ট করেছে। যেমন আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে একজন ডেনমার্কের ইমিগ্রেন্ট, আমি দেখেছি ওখানে বাড়িগুলোতে অনেক পুরনো বাড়ি, রাজবাড়িও আছে যেগুলোতে আপনার স্প্রিংলার ছিল না, তখন তো স্প্রিংলার প্রবর্তন নাই, তারপর ফায়ার এক্সটিংগুইশার ছিল না, তারপর ফায়ার স্টেয়ার ছিল না, তারা বিল্ডিং এর ডিজাইনকে সমুন্নত রেখে সেখানে যে পর্যটকরা যাচ্ছে দেখার জন্য তারা যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, বাকি সুবিধাগুলোকে ইমপ্লিমেন্টেশন করেছে। আমরা দেখেছি আমাদের আদালত ভবন ভেঙে ফেলে নতুন করে আরেকটা করার চেষ্টা হয়েছে চট্টগ্রামে, কিন্তু বাইরে যেটি হচ্ছে ঐতিহ্যকে ধরে রেখে সেটিকে আধুনিকায়ন এবং সেম অবয়ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আরেকটি হচ্ছে আমাদের এখানে নতুন নতুন ভাবে ফায়ার আইন হয়েছে এবং ইমপ্লিমেন্টেশন হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ফায়ার যে স্টেয়ারগুলো আছে সেই স্টেয়ারগুলো বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ রাখে নিরাপত্তা বা চুরি রোধে, আর যে ফায়ার এক্সটিংগুইশার আছে সেগুলো কেউ ট্রেনিং জানে না। অনেক মালিক যদি আপনি ফায়ার আসে এরকম অ্যাক্সিডেন্ট হয় তখন সেক্ষেত্রে গ্লাস ভেঙে হলো সেখান থেকে আপনার হোস পাইপ নিয়ে পানি দিয়ে একটা ইয়ে করতেন, কিন্তু অনেকে গ্লাসের মায়া করতে গিয়ে সেটাও ট্রেনিং করায় না যে গ্লাসটা ভেঙে তুমি এটা শিখাও। তো এই যে আমার, আমাদের ক্ষেত্রে অনেক রিসোর্স আছে, আমরা একটা শপিং মলে, বড় একটা শপিং মলে আপনার একটা অগ্নিকাণ্ড দেখেছি কয়েক বছর আগে, কিন্তু সেখানে ফায়ার স্টেয়ারটা বন্ধ ছিল। তো এই বিষয়গুলো, কারণ এটার সাথে কিন্তু হাজার হাজার মানুষের জীবন এবং তার ঝুঁকিটা রিলেটেড। আপনার পোশাক খাতে একট এবং অ্যালায়েন্স যেহেতু হাজার হাজার কলকারখানায় গিয়েছে, তারা কিন্তু সব এখন পর্যন্ত 2% কারখানায় এখনো এই ফায়ার রিলেটেড প্রবলেমগুলো দেখেছে এবং অনেকগুলোতে মিটিগেট করেছে, কিন্তু স্টিল নাও 2% পেন্ডিং। তো আসলে মানুষের জীবনের উপরে আমরা কোনো ঝুঁকি নিতে পারব? তাজদিন ফ্যাশন দেখেন, আগুন লেগে কতগুলো মানুষ মারা গেল, রানা প্লাজায় মারা গেল, অর্থাৎ আমাদের সামান্য অসতর্কতার জন্য। এই যে ওই এনটিপি ভবনে যে আগুনটি লেগেছিল, সেদিন যদি আপনার অফিস ডে থাকতো খোলা থাকতো, তাহলে অনেকগুলো বাইরে গাড়ি পার্কিং থাকতো এবং জায়গাটা স্টাক আপ হয়ে থাকতো, যেখানে ফায়ার ব্রিগেডে গাড়ি আসতো না, এবং তাছাড়া ভিতরে অনেক মানুষ থাকতো, যেখানে রিস্ক এবং জীবন সড়ক নির্মাণের ক্ষেত্রে কিছু ব্যাপার কিন্তু অবশ্যই নজর দেওয়া উচিত। সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে ঢাকা শহরে যে সড়ক গুলো নির্মিত হয়েছে সেগুলো পর্যাপ্ত জায়গা নিয়ে হয়েছে, কিংবা যেই জায়গায় যতটুকু জায়গা দেওয়া উচিত ছিল সেখানে অতটুকুই রয়েছে? আমরা কিন্তু জ্যামের কারণে ঢাকা শহরে মুভ করতে পারি না, যেখানে আমাদের জীবনের অর্ধেকটা সময় রাস্তাতেই চলে যায়, অনেক মূল্যবান সময় চলে যায়। এই ক্ষেত্রে কি এই জ্যামটা যাতে উতরে উঠতে পারি কোনো ব্যবস্থা নেওয়া উচিত? না, ভাষায় একটি কথা আছে, সেটা হচ্ছে যে নিরূপিত জনসংখ্যার ভিত্তিতে ফ্যাসিলিটিটাকে আপনার ডিস্ট্রিবিউট করতে হবে। অর্থাৎ আমরা যখন আমাদের ঢাকার রাস্তাগুলো গড়ে উঠেছিল তখন তখনকার জনসংখ্যা নিরূপণ করে রাস্তাঘাট তৎকালীন সরকার ডেভেলপ করেছিল। সেক্ষেত্রে আপনি দেখেন ধানমন্ডি যদি আবাসিক এলাকার কথা বলি, তাহলে সেখানে এক একটি 20 কাঠার এক একটি প্লট এক একজন সরকারি কর্মকর্তা বা যারা এলওটি পেয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল। তারা আলিশানভাবে এক
খোলা মাঠটা রেখে একটা বাংলো টাইপের একটি বাড়ি করে তারা থাকতো, তাহলে একটি পরিবার সেখানে থাকতো। আর সেম বিল্ডিং এ এখন দেখা গেছে এ এবং বি করে দুটো আস্তো ছয়তলা বা বারোতলা ভবন করে সেখানে মিনিমাম 40-50টি পরিবার থাকছে। তো এতগুলো পরিবার যে এতগুলো পরিবারের গাড়ি বের হচ্ছে, তারপর সেই তুলনায় কিন্তু রাস্তাটা যথেষ্ট বড় মনে হলেও তারপরে কিন্তু সেই রাস্তা গাড়িগুলোকে ধারণ করতে পারছে না। এটি কিন্তু আমাদেরকে অনেক সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে, আমাদেরকে জিওমেট্রিক্যালি ভাবতে হবে যে আজকে যে জনসংখ্যা সেটি একসময় 3-9 হয়ে 27 গিয়ে ঠেকবে। আর আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে আপনার আমরা ক্রমশ কিন্তু আস্তে আস্তে করে আমরা ঢাকা কেন্দ্রিক হয়ে গিয়েছি এবং ঢাকা, আর আরেকটি হচ্ছে সে কারণে মানুষ বেড়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে। আরেকটি হচ্ছে গণপরিবহন। পৃথিবীর কোনো দেশে, আমার সৌভাগ্য হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়া, কিন্তু কখনোই কোনো দেশে আমরা দেখেছি যে মূল শহরগুলোতে আপনার গণপরিবহন ছাড়া প্রাইভেট কারে, আপনি প্রাইভেট কারে কোথাও যাওয়া যায় না। যেমন আপনি ম্যানহাটনে যদি যান, কোনো গাড়ি পার্কিং আপনি পাবেন না, আপনাকে অ্যাস্টোরিয়াতে বা কুইন্সে আপনাকে গাড়ি পার্কিং করে তারপর আসতে হবে। সেম আপনার কিন্তু আপনার লন্ডনেও, সেন্ট্রাল লন্ডনে আপনার গাড়ি পার্ক সবাই কার্ড ইউজ করে, সিঙ্গাপুরেও সেম গণপরিবহনে ট্রেন আছে প্লাস গাড়ির কার্ড আছে। তো আসলে আমাদের এখানে কি হচ্ছে, যেহেতু গণপরিবহনটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তের প্রয়োজন মিটাতে পারছে না, যার কারণে এই শ্রেণী যারা আমরা যারা গাড়ি মেনটেন করছি তারা প্রত্যেকেই 1:1, একজনের জন্য একটি ড্রাইভার সাথে অথবা নিজে চালাচ্ছে, একজনের জন্য একটি গাড়ি। তাহলে সেখানে ঢাকা শহরে যদি 10 লক্ষ লোক আপনার গাড়ির প্রয়োজন হয় তাহলে 10 লক্ষ গাড়ি রাস্তায় নামবে। মানদণ্ড দরকার আমি অফিসে যাতে পৌঁছতে পারি, আমার সেই গেট আপটা যাতে থাকে, সেটার জন্য কিন্তু ওরকম একটা ভালো পরিবেশে আমাকে গাড়িতে করে আসতে। এখন দেখা যায় আপনার বাদরঝোলা হয়ে আপনার আমাদের মেয়েরা অনেকেই অফিস করতে পারে না, কারণ কি গাড়িতে উঠতে পারে না। আপনি এখন দেখেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান হচ্ছে, যেখানেই শুনে অভিযান হচ্ছে সব গাড়ি সেখানে ডিপুতে রেখে দিচ্ছে, যার কারণে মানুষ সাফার করছে। অথচ অভিযানটাও দরকার, কারণ আমাদের বেশ গণপরিবহনের যে চিত্র, যে 10-12 বছরের হেল্পার সে চালাচ্ছে গাড়ি, 70-80 জন মানুষের জীবনকে তার হাতে কুরবানি দিতে হচ্ছে। সেটা নিশ্চয়ই এখানে লাইসেন্সের ব্যাপারেও কিন্তু একটু সচেতন হওয়া উচিত বলে মনে হয়। আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে এই যে এই অসুবিধাগুলো দূর করার জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এটা আসলে কি, এটা আসলে একদিনে হবে না। একদিনে আপনি সব গাড়ি বন্ধ করে দিলেন তাতে মানুষ সাফার করবে? সরকারকে যেটি করতে হবে ফেজ বাই ফেজ একটা দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। যেমন প্রথমত যারা গাড়ি চালাচ্ছে তারা তো অনেকে গাড়ি ভালো চালাতে পারে কিন্তু তাদের বৈধ লাইসেন্স নাই, তাহলে লাইসেন্সিং যে প্রক্রিয়া সেটিকে সহজ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে গাড়ির যে ফিটনেস, গাড়ি নতুন নতুন গাড়ি সরকার প্রচুর আপনার বিআরটিসি গাড়ি কিনেছে বাইরে থেকে, কিন্তু সেই গাড়িগুলো কয়দিন পরেই দেখা যায় ডিপোতে পড়ে থাকে, নষ্ট হয়ে যায় বা তারা নষ্ট করে রাখে যাতে করে আবার কাজ করাতে পারে। তাহলে ভালো গাড়ি যদি সরকার থেকে প্রোভাইড করে তখন পাবলিক এবং প্রাইভেটের যে কম্পিটিশন কারণে কিন্তু ভালো ভালো গাড়ি আপনার মালিকরা যারা প্রাইভেট সেক্টরে গাড়ির ব্যবসা করে তারা কিন্তু রাস্তায় ছাড়বে, আর তারপর সরকার পুরনো গাড়িগুলোকে ডিপোতে ফেলতে পারে বা নিষিদ্ধ করে দিতে পারে। আচ্ছা আলম ভাই, গল্প করতে অনেক ভালো লাগছিল, আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে একটু ছোট্ট করে একটু জানতে চাই, যেহেতু আমরা জানি যে আপনি খুব ভালো লেখালেখি করেন, আপনার লেখালেখি নিয়ে একটু জানতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা কি লেখা আসছে ভবিষ্যতে? আসলে আমাদের যে দৈনন্দিন জীবনের যে টানাপোড়েন, কষ্ট, যন্ত্রণা বা যান্ত্রিকতা, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা কি করি, হয় কোথাও বেরিয়ে যাই, বেরোতে যাই বা একটা গ্যাপ দিই, যেমন সাপ্তাহিক ছুটির দিন আমরা অনেকেই ঘুমাই। তা আমার যে চেঞ্জ বা নিজেকে একটু বদলে নেওয়া বা নিজের আমিকে সামনে নিয়ে আসা বা নিজের জীবন যন্ত্রণার কথাকে মানুষকে জানানো বা জীবনের উপলব্ধিকে জানানো, সেগুলো থেকেই লেখালেখি। ছোটবেলা থেকে লিখি, আমি সাহিত্যের ছাত্র, আর আপনি জানেন সাহিত্য জীবনের কথা বলে আমাদের প্রতিদিনের জীবনের সুখ, আনন্দ, দুঃখ, বেদনা, কষ্ট, এগুলো কিন্তু সাহিত্যে জীবনের কথা হিসেবে প্রতিফলিত হয়। তো সেদিক থেকে আমি উপন্যাস লিখেছি, কবিতা লিখেছি, ছোট গল্প লিখেছি, আর আসলে আমার লেখালেখিতে সবসময়ই জীবনের কথাই আসে এবং প্রতিদিনের যে প্রেম, ভালোবাসা, বিরহ, জাগতিক সংঘাত,
সম্পর্কের যে উন্নতি বা অবনতি বা সামনে যে মানুষের এগিয়ে যাওয়ার যে জীবন সংগ্রাম এগুলোই আসে। সামনে আমার ভ্রমণ কাহিনী নিয়ে লেখার কারণ আমি অনেকগুলো দেশ দেখেছি, অনেক অনেক দেশের মানুষের সংস্কৃতি নিয়ে মিশেছি, তো সেদিক থেকে নানান দেশে নানান পথে শিরোনামে আমার ভ্রমণ কাহিনী লেখার কাজ প্রায় শেষের দিকে। এই বইটাকে আমরা সামনে বইমেলাতে আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা, সেই আপনার বই নিয়ে আমাদের অনেক অনেক শুভকামনা রইল। আমরা আশা করব যে খুব চমৎকার একটি বই আমরা পেতে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আপনার প্রতি রইল শুভকামনা। একুশে টেলিভিশনের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, একুশে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, শুভ দুপুর।